বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বাইজিদ আলম, প্রভাষক হিসাববিজ্ঞান বিভাগ সৈয়দ আহমেদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। আজকে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 রেভিনিউ রিকগনিশন আয় শনাক্তকরণ, বিবি অনার্স তৃতীয় বর্ষে চতুর্থ নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের একটা অঙ্ক করাবো, ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2017 সালে আসছে, কমার্স পাবলিকেশন এর বইয়ের প্রবলেম নাম্বার 30। দেখো, আমরা অঙ্কটা শুরু করব। এখানে কি বলছে, 1 ফেব্রুয়ারি 2014, ফেব্রুয়ারির 1 তারিখ 2014 সাল, আরমান কনস্ট্রাকশন কোম্পানি অপটেইন এ কন্ট্রাক্ট। আরবান কনস্ট্রাকশন কোম্পানি একটা চুক্তিতে আবদ্ধ হলো টু বিল্ড অ্যান অ্যাথলেটিক স্টেডিয়াম, একটা অ্যাথলেটিক স্টেডিয়াম এ তৈরি করে দেওয়ার। কবে হলো? ফেব্রুয়ারির 1 তারিখে। এখানে কে? আরবান কনস্ট্রাকশন কোম্পানি। তার কাজ কি? অ্যাথলেটিক স্টেডিয়ামটা তৈরি করে দেবে, তা সেই চুক্তিতে আবদ্ধ হলো। দা স্টেডিয়াম ওয়াজ টু বিল এ টোটাল কস্ট টাকা 54 লাখ। ওই স্টেডিয়ামটা তৈরি করতে মোট ব্যয় কত হবে? 54 লক্ষ টাকা। অ্যান্ড শিডিউল ফর কমপ্লিশন বাই সেপ্টেম্বর 1, 2016, এবং এটা সম্পন্ন করে দেওয়া হবে 2016 সালে সেপ্টেম্বরের মধ্যে। অন ক্লজ অফ কন্ট্রাক্ট ওয়াজ স্টার্টেড দ্যাট আরমান ওয়াজ টু ডিডাক্ট টাকা 15,000 ফ্রম টাকা 66 লাখ বিলিং প্রাইস ফর ইস উইক দ্যাট কমপ্লিশন ওয়াজ ডিলেড। ওই চুক্তিতে সময়ে প্রতি সপ্তাহে 15,000 টাকা করে কর্তন করা হবে তার বিলিং প্রাইস 66 লাখ টাকা থেকে। কমপ্লিশন ওয়াজ ডিলেড 6 উইক, সম্পন্ন হতে কাজটি দেরি হয়েছিল 6 সপ্তাহ, তাহলে 6,95,000 টাকা কম পাবে। হুইচ রেজাল্টেড যার ফলশ্রুতিতে ইন এ টাকা 90,000 পেনাল্টি, 90,000 টাকা পেনাল্টি ধার্য করে। অর্থাৎ এই আরমান কোম্পানি কাজটা শুরু করতে শেষ করে দিতে 6 সপ্তাহ দেরি করে, তার কারণে 6,95,000 টাকা পেনাল্টি বা জরিমানা হিসাবে বা শাস্তি হিসাবে ধার্য করা হয়। বিলো আর দ্য ডেট পার্টেনিং টু কনস্ট্রাকশন পিরিয়ড, নিচে দেওয়া আছে তারিখটা ওই কনস্ট্রাকশন সময়ের সাথে সম্পর্কযুক্ত, পার্টিকুলার্স 2014, 15, 16। কস্ট টু ডেট, ওই তারিখ পর্যন্ত ব্যয় হয়েছে, 14 সালে পর্যন্ত ব্যয় হয়েছে 17,82,000, 2015 সাল পর্যন্ত ব্যয় হয়েছে কত? 38,50,000, 2016 সাল পর্যন্ত ব্যয় হয়েছে কত? 55 লক্ষ টাকা, ওই তারিখ পর্যন্ত ব্যয় হয়েছে। এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, 2014 সালে কাজ করতে গিয়ে 14,82,000 টাকা ব্যয় হয়েছে, এবং 2014 সালে আরও অনুমান করা হচ্ছিল যে কাজটা শেষ হতে আরও 36,18,000 টাকা লাগবে পরবর্তী বছরগুলোতে, এবং 2015 সালে গিয়ে অনুমান করা হচ্ছিল আরও 16,50,000 টাকা লাগবে এই কাজটা সম্পন্ন করতে। এখন 2016 সালে গিয়ে আর কোনো এস্টিমেট নাই, কারণ এই সালে তো আর কাজ করার জন্য পরবর্তী বছরে কোনো অনুমান করতে হবে না। এইবার বিলিংস টু ডেট, কাজের বিল করা হয়েছে। দেখো, 17,82,000 টাকা বিল করা হয়েছে, না কস্ট হয়েছে, আর তার মধ্যে বিল করা হয়েছে কত টাকা? 12 লাখ টাকা। এই বছরে কাজের বিল করা হয়েছে কত? 31 লাখ টাকা। 16 সালে কাজের বিল করা হয়েছে 65,10,000। এখন বিল করলেই যে সব টাকা পাওয়া যাবে এমন কোনো কথা নয়, দেখি কি ঘটনা ঘটল। ক্যাশ কালেকশন টু ডেট, নগদ আদায় হয়েছে 10 লাখ টাকা, তাহলে এই 12 লক্ষের মধ্যে 10 লাখ টাকা নগদ আদায় হয়েছে। 2015 সালে 31 লাখের মধ্যে 28 লক্ষ টাকা নগদ আদায় হয়েছে,
2016 সালে 65 লাখের মধ্যে সরি 2016 সালে এসে কি হয়েছে 65 লাখ 10 হাজার যত টাকা বিল করা হয়েছিল সেই বছরে তো সম্পূর্ণ টাকাই পাওয়া যাবে তাই সম্পূর্ণ টাকাটাই এখানে কি হয়েছে পাওয়া গেছে 65 লাখ 10 হাজারই হবে কারণ এখানে দেখো কাজের কন্ট্রাক্ট প্রাইস ছিল 66 লাখ তার থেকে 90 হাজার টাকা কেটে নেবে সে কেটে কাটার পরে 65 লাখ 10 হাজার টাকার বিল করা হয়েছে এখন বলছে কি রিকোয়ার্ড করণীয় কমপ্লিটেড দ্য এস্টিমেটেড গ্রস প্রফিট রিকগনাইজড ইন দ্য ইয়ার ইউজিং দ্য পার্সেন্টেজ কমপ্লিটেড মেথড এস্টিমেটেড গ্রস প্রফিট বের করো এস্টিমেটেড গ্রস প্রফিট বের করো কার্য সম্পাদনের শতকরা হার পদ্ধতিতে তারপরে বলছে প্রিপেয়ার এ পার্সিয়াল ব্যালেন্স শিট একটা আংশিক উদ্বৃত্ত পত্র তৈরি করো অন ডিসেম্বর 31st 2015 31শে ডিসেম্বর 2015 সালে শোয়িং দ্য ব্যালেন্স ইন দ্য রিসিভেবল অ্যান্ড ইনভেন্টরি অ্যাকাউন্টস দেখিয়ে প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত এবং মজুত পণ্যের উদ্বৃত্ত দেখিয়ে একটা ব্যালেন্স তৈরি করো তাহলে প্রথমে আমাদের গ্রস প্রফিট করতে গেলে আমরা তো জানি যে একটা শখ আছে সেই শখ অনুযায়ী কাজ করতে হয় তোমাদের আর একটা কথা বলি তোমরা হয়তো বইয়ের এই নাম্বারে গিয়ে অঙ্কটা খুঁজে বের করবে অথবা ভিডিও থামিয়ে এই অঙ্কটা পুরো তোমাদের খাতায় আগে উঠিয়ে নিবে অঙ্ক করার জন্য তাহলে সুবিধা হবে তো ঠিক আছে এখানে একটা বিষয় দেখো আমাদের কন্ট্রাক্ট প্রাইস কিন্তু কত 66 লক্ষ টাকা কন্ট্রাক্ট প্রাইস কত 66 লক্ষ টাকা আচ্ছা তো ঠিক আছে আমরা শুরু করি এইরকম একটা শক করব প্রথমে ক্যালকুলেশন অফ গ্রস প্রফিট লিখলাম পার্টিকুলার্স 14, 15, 16 এটা একটু নিচে আসতো টাকা 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 দিয়ে দিলাম তো আমরা যে শখটা জানি এর আগের অঙ্কতে দেখে এসেছি সর্বপ্রথমে বসে কন্ট্রাক্ট প্রাইস প্রথমে 66 লাখ পরেরটাতেও 66 লাখ পরেরটাতে 65 লাখ 10 হাজার টাকা কিন্তু কেন ওই যে 90 হাজার টাকা কাজ দেরিতে সম্পন্ন করে দেওয়ার কারণে 6 সপ্তাহ পরে দেওয়ার কারণে এই 6 লাখ 66 লাখ থেকে 90 হাজার কম হয়ে 65 লাখ 10 হাজার হবে এখানে বসবে লেস এস্টিমেটেড টু কস্ট অনুমানকৃত ব্যয় প্রথমে কস্ট টু ডেট এই যে 14 সালে 17,82,000 এইটা কোথায় থেকে আসলো আমাদের তাই না এটা আমাদেরকে কি করতে হবে দেখতে হবে যে এই 14 লাখ কত টাকা এই দেখো কস্ট টু ডেট 17,82,000 টাকা 38,50,000 এবং 55 লাখ টাকা এই টাকাটা ওখানে কি হয়েছে বসেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওই টাকাটা এখানে বসিয়ে দিলাম এরপর আমাদের কি আসবে এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট কাজটা সম্পন্ন হতে অনুমানকৃত ব্যয় 36,18,000 16,50,000 আর এখানে কিছু নাই তাহলে স্যার এই টাকাটা কোথায় থেকে আসলো এই টাকাটা আসছে হচ্ছে তোমাদের ওই অঙ্কে দেখতে হবে ওখানে দেখো লেখা আছে এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট 36,18,000 16,50,000 এখানে নাই সেটা এখানে দিয়ে দিয়েছি এরপর আমাদেরকে যেটা করতে হবে আবার এই দুটো এখন কি করব আমরা যোগ করে দিব যোগ করলে এখানে 54,55,55 লাখ টাকা আসলো টোটাল কস্ট এবার এইটা থেকে এইটা বাদ অর্থাৎ কন্ট্রাক্ট প্রাইস থেকে এস্টিমেটেড টু টোটাল কস্ট কি করব বাদ দিয়ে দিব 66 লাখ থেকে 54,000 বাদ 66 লাখ থেকে সরি 55 লাখ 66 লাখ থেকে 54 লাখ বাদ 66 লাখ থেকে 55 লাখ বাদ 65 লাখ 10,000 থেকে 55 লাখ বাদ দিলে আমার আসলো এখানে
बारो लाख एगारो लाख दस लक्ष दस हज़ार इटा टोटाल इस्टिमेटेड प्रफिट आसल एवं एखन एखान थेके आमादेर पार्सेंटेज करते हैं पार्सेंटेज कमप्लीटेड टू डेट ওই তারিখ পর্যন্ত সম্পাদিত কাজের শতকরা হার কস্ট টু ডেট ডিভাইডেড টোটাল এস্টিমেটেড কস্ট ইনটু এখানে হান্ড্রেড হবে জায়গার অভাবে বাদ পড়ে গেছে তাহলে দেখো এখানে কস্ট টু ডেট কত চোদ্দ সালের কস্ট টু ডেট এই যে সতেরো লাখ বিরাশি হাজার এই সতেরো লাখ বিরাশি হাজার দিলাম আর টোটাল এস্টিমেটেড কস্ট এই যে টোটাল এস্টিমেটেড কস্ট কত এই চুয়ান্ন লক্ষ টাকা চুয়ান্ন লক্ষ দিলাম দিলে পার্সেন্টেজ করলে তেত্রিশ পার্সেন্ট তারপরে এখানে আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার ইস্টিমেটেড টোটাল কস্ট কত পঞ্চান্ন লক্ষ টাকা ইন্টু হান্ড্রেড করলে সত্তর পার্সেন্ট এরপরে আমাদের কস্ট টু ডেট এখানে হবে এটা কত পঞ্চান্ন লক্ষ একুশ লাখ কেন আসছে এটা যাই হোক এটা হবে কত পঞ্চান্ন লক্ষ ভাগ কত হবে পঞ্চান্ন লক্ষ এখানে কিন্তু একুশ লাখ না পঞ্চান্ন লক্ষ ভাগ পঞ্চান্ন লক্ষ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এইবার আমরা এইটার এই পার্সেন্টেজ করবো এগারো লাখের সত্তর পার্সেন্ট দশ লক্ষ দশ হাজারের পার্সেন্টেজ কত করবো এখানে হান্ড্রেড পার্সেন্ট টোটাল গ্রস প্রফিট রিকগনাইজড দিলাম এই যে গ্রস প্রফিট রিকগনাইজটা কীভাবে বের হবে টোটাল এস্টিমেটেড প্রফিট গুণন পার্সেন্টেজ কমপ্লিটেড টু ডেট এইটাকে তেত্রিশ পার্সেন্ট করলে আসে তিন লাখ ছিয়ানব্বই হাজার এগারো লাখ এক সত্তর পার্সেন্ট করলে সাত লাখ সত্তর হাজার দশ লাখ দশ হাজারকে হান্ড্রেড পার্সেন্ট করলে দশ লাখ দশ হাজার আবারও বলি এখানে কিন্তু এই পঞ্চান্ন লাখ আর এই পঞ্চান্ন লাখ নিচে বসবে এবং এইটার থেকে বাদ দিতে হবে লেস লাস্ট কি গ্রস প্রফিট ইন লাস্ট ইয়ার গত বছরের গ্রস প্রফিট তো আমাদের তো চোদ্দ সালের আগে ১৩ সালের কোনো গ্রস প্রফিট অঙ্কে দেওয়ার নাই তাই এর নিচে ফাঁকা বসলো আর এই ১৫ সালের আগের সাল কোনটা এখানে আসলো হচ্ছে কত তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা এখানে বসলো আচ্ছা এরপরে আমাদের ১৬ সালের ক্ষেত্রে কত হবে আগের বছরেরটা কী করব অর্থাৎ সাত লাখ সত্তর হাজার টাকা বাদ দিব বাদ দিলে এইটা এখানে গিয়ে বসলো এইটা আসলো এখানে এইটা আসলো এখানে আগের বছরেরগুলো বাদ দেওয়ার পর আসলো গ্রস প্রফিট ইন কারেন্ট ইয়ার এটা থেকে বাদ দিলে তিন লাখ ছিয়ানব্বই হাজার সাত এটার থেকে এটা বাদ দিলে তিন লাখ চুয়াত্তর এটার থেকে এটা বাদ দিলে দুই লক্ষ চল্লিশ হাজার এবার ক্লোজ করে দিলাম এইটা গেল আমাদের করণীয় ক এবার আমরা যেটা করব চলে যাব নেক্সট স্লাইডে বলেছিল কি রেকর্ড নাম্বার বিতে পার্শিয়াল ব্যালেন্স শিট আমরা একটা ব্যালেন্স শিটের শখ করলাম তো ব্যালেন্স শিট করতে গেলে আংশিক এই রকম একটা শখ আমি তোমাদের ফার্স্ট ক্লাসে দিয়েছিলাম এটা আমি অঙ্কের সুবিধার্থে এখানে উঠায় নিয়েছি এবার আমরা লিখলাম রেকর্ড নাম্বার বি আরমান কনস্ট্রাকশন কোম্পানি ব্যালেন্স শিট এখানে যদি ব্র্যাকেটে লিখি এক্সট্রাক্ট বা আংশিক তাহলে ভালো হয় ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড ফিফটিন এবং দুই হাজার পনেরো সালের জন্য এটা করতে বলেছে আমরা এখানে লিখলাম কারেন্ট অ্যাসেটস টাকা টাকা প্রথমে দেখো এখানে দেখতে পাচ্ছি বসে অ্যাকাউন্ট রিসিভেবল এই যে অ্যাকাউন্ট রিসিভেবল একত্রিশ লাখ থেকে আঠাশ লাখ টাকা বাদ এটা কোথায় থেকে আসলো তাই না দেখো আমাদের এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো দুই হাজার পনেরো সালে আমরা বিল করেছিলাম একত্রিশ লাখ টাকা অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে ছিল তার মধ্যে থেকে ওই বছরে আঠাশ লাখ টাকা পাওয়া গেছে তাহলে আর আমাদের বাকি থাকলো কত টাকা এই একত্রিশ লাখ থেকে আঠাশ লাখ বাদ দিলে আমরা পেয়ে যাব আমাদের বাকি থাকলো কত টাকা অর্থাৎ তিন লাখ টাকা ঠিক আছে এরপরে বসবে কি ইনভেন্টরি আমরা এখানে লিখলাম ইনভেন্টরি লেখার পর কনস্ট্রাকশন ইন প্রসেস কলন এখানে আসলো কস্ট টু ডেট তাহলে আমাদের এই কস্ট টু ডেট আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার এই টাকাটা আসছে কোথায় থেকে বলতো এইটা আসছে হচ্ছে এই যে কস্ট টু ডেট
2 লাখ 2015 সালে 38 লাখ 50 হাজার এই টাকাটা ওখানে বসছে বসার পর আমাদের এখন এর সাথে কি হবে গ্রস প্রফিট ইন প্রিভিয়াস ইয়ার এটা অ্যাড করতে হয় অ্যাড গ্রস প্রফিট ইন লাস্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ার একই কথা তাহলে 14 সালের আগে না 15 সালের আগে কত সাল ছিল 14 সাল ওই 14 সালে দেখো আমাদের গ্রস প্রফিট হয়েছে কত এই যে আমরা তো অঙ্ক করছি 15 সালে তাই না ব্যালেন্স শীটটা তাহলে গত বছর মানে 14 সালের এই যে প্রফিট কত 3 লক্ষ 96 হাজার টাকা ওখানে বসেছে আমাদের এইবার সেটা দিলাম এর সাথে আবার যোগ হবে অ্যাড গ্রস প্রফিট ইন কারেন্ট ইয়ার অ্যাড গ্রস প্রফিট ইন কারেন্ট ইয়ার 3 লাখ 74 হাজার টাকা এইটা 3 লাখ 74 হাজার টাকা গ্রস প্রফিট দেখো আমাদের 2015 সালে এই যে 3 লাখ 74 হাজার আছে আমি এটা এখানে কি করলাম বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখন দেখো এই তিনটাকে আমি যোগ করলে 46 লক্ষ 20 হাজার টাকা আসলো এখান থেকে বাদ দিব বিলিং টু ডেট অর্থাৎ ওই তারিখ পর্যন্ত যেটার বিল করা হয়েছে এখানে 31 লক্ষ টাকা দেখো আমাদের বিল করেছে কত টাকা আমাদের দেখো বিল করেছে এখানে এই যে বিলিংস টু ডেট এই যে 31 লাখ টাকা আছে এই যে 31 লাখ 2015 সালে এই টাকাটা বিলিংস করা আছে এই বিলিংসের টাকাটাকে আমাদের এখানে কি করতে হচ্ছে বাদ দিয়ে দিতে হচ্ছে বাদ দিলে আসলো 15 লক্ষ 20 হাজার টাকা এইটার সাথে এটা যোগ করতে হবে আর এই বিষয়গুলো আমাদের অঙ্কে নাই তাই আমি এটাকে শুধু যোগ করে এখানে ডাবল টার্ন দিয়ে দিব আর তোমাদের একটা কথা বলি এই জায়গাটায় কিন্তু মিলবে না যে ব্যালেন্স শিট আছে স্যার অ্যাসেট পাস লায়াবিলিটিস পাস তো মিলে না কেন এটা এক্সট্রাক্ট বা আংশিক একটা ব্যালেন্স শিট করতে বলেছে আংশিক ব্যালেন্স শিট কখনোই মিলে না আর আংশিক ব্যালেন্স শিটে কোনো তথ্য সম্পূর্ণটা দেয়া থাকে না তো যাই হোক এই তো হলো আমাদের এই অঙ্কটা আজকে এখানেই তোমাদের ইতি করছি বা ইতি দিচ্ছি বা শেষ দিচ্ছি আবার আগামী দিনে দেখা হবে বেশ কয়েকটি অঙ্ক নিয়ে আল্লাহ হাফেজ